নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো, দেখে বুঝতে পারছেন আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ডুফালাক সিরাপ। এই ডুফালাক সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এই ডোজ কি আছে সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো যে মেডিসিনটি নিয়ে বলছিলাম সেটি হচ্ছে ডুফালাক সিরাপ। এর তিনটে চারটে রকমের হয়, যেমন ডুফালাক 150 ml পাওয়া যায়, 250 ml পাওয়া যায় এবং 450 ml পাওয়া যায়। এগুলি মার্কেটে অ্যাভেলেবেল আছে, যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি এই মেডিসিনটি পেয়ে যাবেন। এটির দাম করেছে, 150 ml দাম করেছে 171 টাকা 67 পয়সা। এর মধ্যে ওপরে একটা ঢাকনা দেওয়া থাকে, ml মাপ অনুযায়ী এই সিরাপটি খেতে হয়। তো এবার যা বলবো, যে এই সিরাপটি অ্যাবট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে ল্যাকটোলুস। এটি মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেমন আমি দু একটা কোম্পানির নাম বলে দিচ্ছি, লুস সিরাপ, ইভিয়েক্ট সিরাপ, তারপরে আপনার আছে হচ্ছে লিভোলুক সিরাপ, এমটি সিরাপ, স্মুলেক সিরাপ, এরকম বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়, যেটি আপনাদের সস্তা হবে এবং যেটি আপনাদের অঞ্চলে পাওয়া যাবে সেই সিরাপটি আপনারা ব্যবহার করবেন। এবার বলি এর ব্যবহার কিভাবে। সিরাপটি পায়খানা কষে গেছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, শরীরের রক্ত আমাশা শুরু হয়ে গেছে, পায়খানার দ্বারে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেই জন্য এই সিরাপটি ব্যবহার করা যেতে পারে। অনেক দিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন, কিছুতেই আপনার এই সমস্যা ঠিক হচ্ছে না, সেই জায়গাতে আপনি এই ডুফালাক সিরাপটি 10 ml বা 15 ml রাত্রে শোবার সময় খান। আপনার সকালে দেখবেন যারা শরীরের হালকা হয়ে গিয়েছে এবং আপনার পায়খানা নরমভাবে শুরু করে দেবে। শুধু এই সিরাপটি আপনার পায়খানা সমস্যা মেটায় না, এটাতে দেখা গেছে অনেক সময় আপনার পেটের মধ্যে যত নোংরা কিছু রয়েছে সেগুলোও আপনার ঠিক বার করে নিয়ে আসে এবং আপনাকে একটা অস্বস্তি থেকে মুক্তি দেয়। তো এই ডুফালাক সিরাপটি আপনারা ব্যবহার করে দেখুন, এই সিরাপটি খুব ভালো একটি সিরাপ। আচ্ছা, এটি বাচ্চাদেরও দেওয়া যেতে পারে, তবে 5-7 বছরের নিচের বাচ্চাদের এই সিরাপটি দেওয়া যাবে না। এই 5-7 বছরের ওপরে যাদের বাচ্চা আছেন তাদেরকে এই সিরাপটি 2.5 ml থেকে 3.5 ml করে একবার খাওয়ার পর রাত্রে শোবার সময় দেওয়া যেতে পারে। তো আমি বলবো অবশ্যই এই সিরাপটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। এবার বলবো এটি খাওয়ার নিয়ম। বড়দের ক্ষেত্রে 15 ml বা 20 ml দেওয়া যেতে পারে বেশি প্রয়োজনে। দেখা যাচ্ছে 5 দিন 7 দিন প্রবলেম হচ্ছে, পায়খানা আপনার হচ্ছে না, পেটে ব্যথা হয়ে গিয়েছে, তখন আপনি এই 15 ml বা 20 ml প্রয়োজনে খেতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml দেওয়া যেতে পারে। এবার জেনে নেব এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এর দুই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন পেটে ব্যথা হতে পারে, গ্যাস অম্বল হতে পারে, বমি বমি ভাব হতে পারে, এই দুই একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এগুলি ছাড়া আরও অন্য কিছু যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। তো এই ছিল আজকে এই ডুফালাক সিরাপ নিয়ে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।